আলাইকুম। আজকে আমি হলো ফালুদা নিয়ে এসেছি, চলেন শুরু করি। আমি আলমান শরাফ। তো শুরুটা তো আমার বেবি করে দিল, আর বাকিটুকু আমি করে দিই। আমি আজ আপনাদের জন্য মজাদার ফালুদা নিয়ে এসেছি। ঠান্ডা ঠান্ডা ফালুদা এই গরমে খেতে খুবই ভালো লাগবে। আশা করি আমার এই সহজ রেসিপিটি আপনাদের সহজে লাগবে, সহজে লাগলেই আমার সার্থকতা। আমার ফালুদার রেসিপিটি সবার শেষে থাকবে। তো চলুন আমার আজকের ব্লগটি উপভোগ করুন। আমি আজ দুপুর থেকেই আমার ব্লগটি শুরু করছি। দুপুর প্রায় 2 বাজে আমি নামাজ পড়ে কোরআন শরীফটা পড়ছি যথারীতি। কোরআন এই রোজার সময় রমজান মাসে যত বেশি নামাজ পড়া যায়, যত বেশি কোরআন শরীফ দোয়া দরুদ করা যায়, ততই আমাদের জন্য উপকার। সেজন্য আমি ব্লগগুলো তেমন দিতে পারি না, কোরআন শরীফটা আমার খতম দেওয়ার ইচ্ছা। সারাক্ষণ যতটুকু পারি অল্প অল্প করে পড়তে হয় সময় বের করে, কারণ 2 বাচ্চারই স্কুল। তো একটুখানি এই দুপুরের সময়টা, আবার আসরের সময়, ফজরের সময়, এভাবে ভাগ করে করে 2-3 পাতা করে আমি কোরআন শরীফ পড়ার চেষ্টা করি। আলহামদুলিল্লাহ, আপনারা সবাই দোয়া করবেন যাতে আমি খতম দিতে পারি তাড়াতাড়ি। তো কোরআন শরীফটা পড়ে আমি, আলমান তো রোজা রাখতে পারে না, ছোট মানুষ, ওকে দুপুরের খাবার খাওয়াবো, সেজন্য পড়ে নিচ্ছি আগে। তো আমি পড়ার পরে দেখি ও যায় নামাজ নিয়ে নামাজ পড়া শুরু করেছে, আলহামদুলিল্লাহ সুন্দর। ওকে আমি 3-4 সুরা মুখস্থ করিয়েছি। তো ওই সুরা দিয়ে ও বাবার সাথে মসজিদে যেয়ে নামাজ পড়ে, দেখে কীভাবে নামাজ পড়তে হয়, দেখে দেখে সুন্দর সুরা দিয়ে ও ওর মতো করে নামাজ পড়ে। তো আমিও যখন নামাজ পড়ছি তখন আমি একটু শুট করলাম আপনাদের জন্য, কেমন লাগলো বলবেন। আমার ছেলেটার জন্য দোয়া করবেন, আমি ওকে হাফেজি পড়াতে চাচ্ছি সামনে ইনশাল্লাহ। ও এখন নার্সারিতে আছে, সামনে বছর ভর্তি করিয়ে দিব মাদ্রাসায়। দেখা যাক আল্লাহ আমাদের জন্য কী রেখেছে, আল্লাহর উপরে ভরসা। সবাই দোয়া করবেন যাতে আমি ওকে মাদ্রাসাতে ভর্তি করাতে পারি এবং হাফেজিটা কমপ্লিট করাতে পারি। তো আমার ওকে খাবার খাইয়ে ঘুম পাড়িয়ে আমি ইফতারির জন্য গিয়েছি। ইফতারি আমাদের তেমন কিছুই খাওয়া হয় না, ইফতারিতে খুবই সামান্য ইফতার করি আমরা, অল্প খেলে পেট ভরে যায়, যেমন চিড়ামুড়ি থাকে। তো আজ আমি ফালুদা তৈরি করেছিলাম আমার ইফতারিতে, তো সেটাই পেট ভরে গিয়েছে। এক গ্লাস ফালুদা খেলে আর কিছুই লাগে না। তো খুবই সামান্য ইফতারি ছিল এবং তেহারি ছিল, সেটা আমি পরে রাতের খাবারের জন্য করেছি। ইফতারি খেলে আর রাতের খাবারের তেমন একটা আগ্রহ হয় না। তো আমি আজকে আর বেশি কথা বাড়াবো না, আমরা আজকে ফালুদা বানাতে চলে যাচ্ছি। আমি ফালুদার জন্য চুলায় দুধ বসিয়ে দিয়েছি। এখানে আমি 1/2 লিটার দুধ নিয়েছি। গরুর দুধটা সাধারণত একটু পাতলা হয়, সেজন্য আমি গুঁড়ো দুধ মিশিয়ে দিচ্ছি, জানে দুধটা একটু ঘন হয় এবং দেখতে কালারটা সুন্দর হয়। গুঁড়ো দুধ দিলে কিন্তু দুধের কালারটাও সুন্দর হয়ে যায়, সেজন্যই আমি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে 1 লিটার দুধও ব্যবহার করতে পারেন। 1 লিটার দুধ দিলে জাল দিয়ে কমিয়ে নিয়ে 1/2 করে তারপরে বানানো যায়। কিছুটা
4-5 চামচ গুঁড়ো দুধ দিয়ে হাফ কাপ পানি দিয়ে দুধটাকে বলক তুলে নিচ্ছি, দুধে কোনো রকম লাম্পস না থাকে সেজন্য বলক তুলে নিয়ে আমি এখানে সাগু দানা নিয়েছি। সাগু দানাটা আগেই ভিজিয়ে রেখেছি, দুবার ধুয়ে নর্মাল পানি দিয়ে 4 টেবিল চামচ সাগু দানা আগেই ভিজিয়ে রেখেছি, যাতে দুধের মধ্যে দিলে বেশি সময় না লাগে। সাগুদানা সবসময় ভিজিয়ে রাখতে হবে সাগুর এই পায়েসটা তৈরি করার জন্য। দুধটা দেখুন প্রায় ঘন হয়ে এসেছে, এখন আমি সাগুটা মিশিয়ে দিচ্ছি। সাগু মিশিয়ে দিয়ে নাই নেড়ে যেতে হবে অনবরত, না হলে আবার দলা পাকিয়ে যেতে পারে। সাগু ট্রান্সপারেন্ট হওয়া পর্যন্ত রান্না করে নিব আমি। এই ফালুদা গরমে ইফতারিতে খুবই ভালো লাগবে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। আর আমি বাসার যে সহজ কিছু উপকরণ আছে সেগুলো দিয়ে আমি আপনাদেরকে দেখিয়েছি, কোনো বাড়তি কোনো নতুন কিছু ব্যবহার করিনি। এগুলো সাধারণ জিনিসপত্র কিন্তু আমাদের ঘরেই সবসময় থেকে থাকে। দেখুন আমার সাগু ট্রান্সপারেন্ট হয়ে গিয়েছে, দুধটা ঘন হয়ে এসেছে। এখন আমরা চিনি মিশিয়ে দিব, চিনিটা স্বাদ অনুযায়ী দিয়ে দিলেই হবে, আপনি আপনার পছন্দ অনুযায়ী দিয়ে দিবেন। আমি আমার পছন্দ অনুযায়ী আমার 4 চামচ এটা বড় 4 চামচটা একটু উঁচু উঁচু করে 4-5 চামচ দিয়েছি, লাগলে আপনারা একটু দিয়ে নেবেন টেস্টটা বুঝে। আমি ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ, এসেন্সটা দিলে পায়েসটার মধ্যে আইসক্রিম আইসক্রিম একটা ফ্লেভার আসে। সাগুটা আমার হয়ে গিয়েছে, নামিয়ে আমি ঠান্ডা করে ফ্রিজে রেখে দেবো 1-2 ঘন্টা, যাতে সাগুটা ঠান্ডা থাকে। সাগু ঠান্ডা থাকলে আপনার ফালুদাটাও কিন্তু খেতে ভালো লাগবে। আমি আবার পানি বসিয়ে নিয়েছি চুলায়, এখানে আমি নুডলস সিদ্ধ করবো। সাগুর মধ্যে নুডলসও ব্যবহার করা হয়, আমি একটু কালার অ্যাড করে নিলাম। আপনারা চাইলে যে কোনো কালার অ্যাড করতে পারেন, আবার চাইলে অ্যাভয়েড করতে পারেন। আমি দেখার সুবিধার জন্য একটু গ্রিন কালার ব্যবহার করলাম, একটু লবণ দিয়ে দিলাম সামান্য পরিমাণ। নুডলসে বেশি একটু লবণ দেবেন না, কারণ ফালুদা মিষ্টি খাবার, লবণ বেশি দিলে কিন্তু ভালো লাগে। আমি 1/2 কাপের মতো নুডলস সিদ্ধ করে নিলাম। আমি যেই পরিমাণ নুডলস কিংবা ফালুদার জন্য যে পরিমাণ জিনিসপত্র নিয়েছি তাতে আমার হলো 5 গ্লাস ফালুদা হয়েছিল। আমি প্রথম দিন 3 গ্লাস তৈরি করেছিলাম, পরের দিন রেখে দিয়েছিলাম, পরের দিন আবার 2 গ্লাস করেছিলাম, 2 দিন খেতে পেরেছি এই ফালুদা। নুডলসটা সিদ্ধ হয়ে আমি নামিয়ে ঠান্ডা করে নিয়েছি। আর দেখুন আমি জেলি তৈরি করে নিয়েছি, এই জেলি ঘরে খুব সহজে তৈরি করে নেওয়া যায়। আমি এই রেসিপিটা আপনাদের সাথে খুব শিগগিরই শেয়ার করবো আশা করি। আমি কেটে কেটে ছোটো ছোটো টুকরো করে নিচ্ছি জেলিটা, সব কিছু উপকরণ আমার নিয়ে নিয়েছি। আপেল ছোটো ছোটো টুকরো করে কেটে লেবু অল্প রস দিয়ে একটু দিয়ে রেখেছি যাতে কালো না হয়ে যায়। কলা নিয়েছি একটা, আর এই যে সাগু এখানে সব না অর্ধেক ঠান্ডা করে নিয়েছি। খেজুর নিয়েছি বিচি ফেলে দিয়ে, এবং ড্রাই ফ্রুটস নিয়েছি কিছু, কাজু বাদাম পাট বাদাম। আপনারা চাইলে যে কোনো বাদাম ব্যবহার করতে পারেন, আর লাগবে 1 গ্লাস। এখন নিজের পছন্দ অনুযায়ী সাজিয়ে নেবেন, যেটা ইচ্ছা আগে যেটা ইচ্ছা করে সেভাবে করে আমি গ্লাস সাজিয়ে নিয়েছি। তো এই হলো আমার ফালুদা, আমার ছেলে মেয়েরা কিন্তু খুব পছন্দ করেছে। আর আমি বরফ কুচি দিয়ে পরিবেশন করেছিলাম, ঠান্ডা ঠান্ডা ফালুদা খুবই ভালো লেগেছে। নর্মাল আমরা যখন রেস্টুরেন্টগুলোতে খেতে যাই তখন দেখি ওরা বরফ কুচি দিয়ে কিন্তু সার্ভ করে। আপনারা চাইলে কিন্তু এর মধ্যে আইসক্রিমও দিতে পারেন, আমি আইসক্রিম আর ছিল না দেখে আইসক্রিম আর ব্যবহার করি নি। আমার বাচ্চাদের ঠান্ডা সমস্যা আছে, আইসক্রিম আমি অ্যাভয়েড করি। তো যার দরকার তাকে বরফ দিয়ে দিয়েছে, আর যার দরকার নেই তাকে বরফ বাদ দিয়ে দিয়েছে। আমি এভাবে
দিয়ে এক পরত পরতে একটার পরে আর একটা দিয়ে আমি সাজিয়ে নিয়েছি গ্লাসটা। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সাজিয়ে নেবেন। পরতে পরতে সব কিছু দিয়ে দিতে হবে। কেমন হলো আমার ফালুদার রেসিপি আমাকে অবশ্যই আপনারা জানাবেন, এবং আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি ফালুদাটা খুব মজা হয়েছে। তো তৈরি হয়ে গেল আমার ফালুদার গ্লাস। দেখুন আমি বরফকুচি দিয়ে সাজিয়েছি আমার গ্লাসটা। ইফতারি টাইম হয়ে গিয়েছে, আমি ইফতারি নিয়ে বসেছি। দেখুন খুব সামান্য ইফতারি রেখেছি আমার টেবিলে। আমি ফালুদা এবং ফল আর হলো খেজুর রেখেছি। শরবত আছে আর শশা রেখেছি। আর আমি তেহারি রান্না করেছিলাম, সেই তেহারি পরে গরম চুলায় আছে, গরম গরম পরে পরিবেশন করবো যখন দরকার হবে। কারণ ইফতারি করার পর আমরা নামাজ পড়বো, নামাজের পরে শরীরটা খুবই খারাপ লাগে, তখন কিন্তু একটু বিশ্রাম নিতে হয়, আর যার দরকার সে তখন তেহারি নিয়ে খেয়ে নেবে। এই গরমে তেহারি করেছি, তারপরেও ভালোই লেগেছে আলহামদুলিল্লাহ। তেহারির রেসিপি কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করেছি এর আগে। তো ফালুদাটা আমি বাটিতে নিয়ে নিলাম, বাটিতে নিয়ে কিন্তু সব কিছু মিশিয়ে তারপরে খেতে হবে, সাজানোর সময় সব আলাদা আলাদা থাকে। তো আমি মিশিয়ে খাচ্ছি, যেহেতু ইফতারি সময় হয়েছে, আজান দিয়েছে, খেতে কিন্তু আলহামদুলিল্লাহ খুব মজা হয়েছে। আমি আশা করি আমার আজকের রেসিপি এবং আজকের ব্লগটা আপনাদের ভালো লেগে থাকবে। ভালো লেগে থাকলে আমি খুবই খুশি হব, এবং আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে প্লিজ আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার সুযোগ করে দেবেন। সবাইকে এখন বিদায় জানিয়ে আমি আমার আজকের ব্লগটি এখানেই শেষ করছি। সবাইকে আল্লাহ হাফেজ।